নমস্কার স্কুল শিক্ষকদের জন্য এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল শিক্ষা দপ্তর অবশেষে এলো জয় শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি বড় ধরনের সুখবর তো আজকের এই নতুন খবরটি শিক্ষক শিক্ষিকাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ফার্স্ট টাইম যদি আপনি এই চ্যানেলটি দেখে থাকেন বা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন এডুকেশনাল নিউজগুলোর আপডেটস পেতে তো বন্ধুরা আজকের যে শিক্ষকদের জন্য নতুন খবরটি যে উচ্চ প্রাথমিকে ডিএলএড উত্তীর্ণ শিক্ষকরা বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন বিজ্ঞপ্তি জারি উচ্চ প্রাথমিকে পড়াচ্ছেন এমন যেসব শিক্ষক ডিএলএড উত্তীর্ণ হয়েছেন তারা এবার বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন এই মর্মে বুধবার বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর তাতে বলা হয়েছে যে সব শিক্ষক দু বছরের এই কোর্স করে ফেলেছেন তারা এবার বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা পাবেন এই বিজ্ঞপ্তির ফলে বহু শিক্ষকই উপকৃত হবেন বলে জানা গিয়েছে এতদিন সেই সুযোগ পাচ্ছিলেন না এই শিক্ষকরা দু হাজার সালে যে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষকদের মধ্যে যাদের প্রশিক্ষণ নেই তারা ইনক্রিমেন্ট তখনই পাবেন যখন এই প্রশিক্ষণ পর্ব সম্পন্ন করবেন তার জন্য অবশ্য পাঁচ বছরের সময় দেওয়া হয় পরে উচ্চ প্রাথমিকের জন্য এনসিটি স্পষ্ট করে জানিয়ে দেয় বিএড না থাকলে পড়াতে পারবেন না এদিকে বহু শিক্ষকই বিএড করার সুযোগ পাচ্ছিলেন না শেষ অবশ্য এই ডিএলএড কোর্সের স্বীকৃতি মেলে সেই মতো বহু শিক্ষকই কোর্সটি করে ফেলেন কিন্তু তাতে এই বার্ষিক ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না অনেকেই এবার সেই সুবিধা পেতে চলেছেন তারা এ নিয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখছেন যে বিজ্ঞপ্তিটি যে অবশেষে কিন্তু শিক্ষকদের যে ইনক্রিমেন্ট সেটি চালু হচ্ছে তারা কিন্তু আবার পুনরায় তাদের যে এতদিনের আন্দোলনের ফল তারা কিন্তু পেতে চলেছেন তো এটি শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি বড়ো ধরনের সুখবর তো পরবর্তী এরকমই এডুকেশনাল নিউজগুলোর আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ